हेलो फ्रेंड्स, वेलकम टू कोड रूम। बंधुरा, आज के शिखब एक पेजर संगे और एक पेज क्यों लिंक कर, अर्थात एचटीएमएल पेजर संगे सीएसएस पेज अर्थात स्टाइल शीट क्यों अटैच कर, अर्थात एक्सटर्नल स्टाइल क्यों एचटीएमएल संगे अटैच करते। तो विषय आज के शिखब और से संगे हमें क्लास और आईडिर व्यवहार शिखब। तो चलो देखी, हमें कथा बोलने ये विषय बुझते पर कोड देखी। আমরা গত যে ভিডিওটিতে কাজ করছিলাম যে কোডগুলো নিয়ে, সেটি নিয়েই কাজ করছি। তো এক্ষেত্রে দেখুন যে আমাদের যে কোডগুলো আমরা লেখা শুরু করেছিলাম এখান থেকে HTML, তারপরে আমরা বডি ট্যাগের মধ্যে HTML লিখছিলাম আর স্টাইল ট্যাগের মধ্যে আমরা CSS লিখছিলাম। তো আমাদের সামান্য এই তিনটে বক্সের স্টাইল করার জন্যই আমাদেরকে এতগুলো কোড এখানে লিখতে হয়েছে। এরপরে যখন পুরো ওয়েবসাইট তৈরি হবে, তাহলে ভাবুন যে আমাদের কতটা পরিমাণ এখানে স্টাইল লিখতে হবে আর এখানে কতটা পরিমাণ HTML ট্যাগ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এই পুরো জিনিসটি একটি বিশ্রী অবস্থা তৈরি হবে, একটি মেসড আপ হয়ে যাবে, কমপ্লিটলি মেসড আপ হয়ে যাবে। তো আমাকে বারবার এরকম স্ক্রল করে একবার নিচে আসতে হবে বডিতে ট্যাগ লেখার জন্য, আবার স্ক্রল করে করে ওপরে আসতে হবে এটিকে CSSটিকে লেখার জন্য। তো এইরকম যে অবস্থাটা, সেই অবস্থাটা একটু আমরা যদি গুছিয়ে ঠিকঠাকভাবে লিখি, তাহলে আমরা কিভাবে সেটি লিখতে পারবো, তো সেটি আমরা আজকে দেখব। তো চলুন দেখি, আমাদের প্রথমে একটি যে ফোল্ডার ছিল, আমরা যে ফোল্ডারটিতে সমস্ত ফাইল রেখেছি সেই ফোল্ডারটির অবস্থাটা দেখি। তো এই ফোল্ডারটি আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কিছু ইমেজেস ছিল, আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করেছি, সঙ্গে আমরা যে index.html ফাইলটিতে কাজ করছি। তো এখনই আপনারা এটির অবস্থা দেখে বুঝতে পারছেন যে যথেষ্ট মেসড আপ অবস্থায় রয়েছে। তো আমরা একটু গুছিয়ে লেখার জন্য আমরা প্রথমে কিছু ফোল্ডার ক্রিয়েট করি। তো আমি রাইট ক্লিক করে নিউ করে আমি যদি ফোল্ডার তৈরি করি, তো ফোল্ডারের মধ্যে প্রথমে আমি লিখছি ইমেজেস। ইমেজেস লেখার পরে আমরা যত এখানে ইমেজ আছে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে আমরা সমস্ত ইমেজগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে প্লেস করে দিলাম। ওকে, আমাদের এখন এই জায়গাটা অনেকটা পরিষ্কার লাগছে। নেক্সট, আমরা এই ফোল্ডার স্ট্রাকচারের ব্যাপারেও কিন্তু HTML ক্লাসে শিখেছি যে আমাদের ফোল্ডার স্ট্রাকচার, প্রফেশনাল কোড লেখার জন্য ফোল্ডার স্ট্রাকচার কী হওয়া উচিত, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আমাদের, তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে আরও বেশি সুবিধা হবে। তো নেক্সট, আমরা এই যে ফোল্ডার স্ট্রাকচারের ব্যাপারে যে ভিডিওটি দেখেছিলাম সেটি আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট হলো, আমরা একটি ফোল্ডার বানাবো যেটির মধ্যে আমাদের সমস্ত স্টাইল থাকবে, অর্থাৎ আমাদের সমস্ত সিএসএস থাকবে। এই ফোল্ডারটির ভিতরে আমি ডবল ক্লিক করে এন্টার করছি, করে গিয়ে এখানে একটা ফাইল বানাচ্ছি, তার নাম রাখছি আমি স্টাইল stylee.css। তো এই যে স্টাইল ডট সিএসএস, এই নামটি না রাখলেও চলবে, কিন্তু শেষে সিএসএস কথাটি অবশ্যই লিখতে হবে। আমি কন্ট্রোল প্রেস করে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, কন্ট্রোল প্রেস করে মাউসটা যদি আমি স্ক্রল বারটা যদি আমি স্ক্রল করি, তাহলে স্ক্রল হুইলটা যদি আমি স্ক্রল করি, তাহলে এই ইমেজটি বড় আইকনগুলো বড় আকারে দেখাবে। স্টাইল ডট সিএসএস, এখানে প্রথম অংশটি ফাইলের নেম আর ডটের পরে যে অংশটি সেটি হলো এক্সটেনশন। তো ডট সিএসএস আমাদেরকে লিখতেই হবে স্টাইল শিটের জন্য। আর প্রথমে যে নামটি আছে স্টাইল, এটি মোটামুটি ধরতে পারেন এটি স্ট্যান্ডার্ড স্টাইল লেখা। তো কেউ কেউ স্টাইলস লিখে থাকে, তো আপনারা চেষ্টা করবেন স্টাইল লেখার জন্যই। এবার আমাকে এই ফাইলটিকে লিঙ্ক করাতে হবে। তো ভালোভাবে বুঝে দেখুন, আমরা কিন্তু index.html এই ফাইলটির ওপরে কাজ করছি। আমাকে কানেক্ট করতে হবে সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে তারপরে স্টাইল ডট সিএসএস। তো সেটির জন্য আমাদেরকে কিভাবে লিখতে হবে একটি ফোল্ডারের ভিতরে এন্টার করার জন্য, সেটি আমরা দেখি। আমরা আছি ব্র্যাকেটস এডিটরে। তো আমরা কি করব, এই যে স্টাইল যে ট্যাগটি ছিল সেই স্টাইল ট্যাগটির ওপরে গিয়ে একটি লিঙ্ক লিখব, লিঙ্ক LINK লিঙ্ক ট্যাগ। লেখার পরে আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে দেখবেন এই লিঙ্কের ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিয়েছি। প্রথমে হলো রেল, অর্থাৎ রিলেশন। রিলেশন কিসের সঙ্গে করতে চাইছি, একটি স্টাইল শিটের সঙ্গে আমি রিলেশন তৈরি করতে চাইছি। আর HREF অর্থাৎ হাইপার রেফারেন্স। তো আমাকে ফাইলের যে প্লেসটা আছে অর্থাৎ ডেস্টিনেশন যেটি আছে সেটি লিখতে হবে। তো সবার প্রথমে দেখুন, বাঁদিকে হয়তো দেখতে পাচ্ছেন যে সিএসএস, তার মধ্যে আছে স্টাইল ডট সিএসএস। তো এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমাকে প্রথমে এন্টার করতে হবে সিএসএস।
এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটস থেকে আমাকে হেল্প করছে, তারপরে আমাকে এন্টারপ্রেস করতে হবে, করার পরে স্টাইল ডট সিএসএস আমি আবার এন্টারপ্রেস করলাম। তো এই লাইনটি লিখতে হবে, লেখার পরে আমরা কিন্তু কমপ্লিটলি এই যে স্টাইল শিটটি আছে স্টাইল শিটের সঙ্গে কানেকশন হয়ে গেছে। আর এরপরে আরেকটি কাজ করব, আমরা একটু কোডটা গুছিয়ে লেখার চেষ্টা করব এখন থেকে, কারণ আমরা বেশ কিছুটা দূর এগিয়ে এসেছি। আমি কিবোর্ড থেকে সি প্রেস করে ট্যাব দিলাম, তাহলে আমার যে কমেন্ট ট্যাগটি সেটি ওপেন ক্লোজ হয়েছে। আমি এর মধ্যে গিয়ে লিখছি কাস্টম সিএসএস, এভাবে আমরা লিখে রাখবো, কারণ এটির মধ্যে আমরা নিজেদের সিএসএসটি লিখব। নেক্সট, আমাদের এখানে দেখুন যে কিছু আমরা গুগল ফন্টস ইউজ করেছিলাম, তো সেক্ষেত্রেও আমরা এখানে এসে কমেন্ট আউট করে তারপরে এখানে লিখে রাখলাম যে গুগল, সমস্ত বড় হাতে লেখার চেষ্টা করছি, গুগল ফন্টস, গুগল ফন্টস। আচ্ছা, আমি যে এই এই যে ব্র্যাকেটসটি ইউজ করছি, ব্র্যাকেটসটার যে থিমটি আছে সেই থিমটি আমি আজকে দেখাতে চাইছি। আর থিমের সঙ্গে যে টেক্সট আমরা ইউজ করছি, অর্থাৎ যে ফন্ট ফ্যামিলিটি ইউজ করছি, সেটি আমরা যদি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে আমি যদি থিমে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমি ড্রাকুলা অফিসিয়াল ইউজ করছি, আর এখানে ফন্ট ফ্যামিলি যেটি আছে সেটি হলো পিটি মনো। তো এই ফন্টটি ইউজ করছি, আর কিছু আমি ফন্টটি দিয়ে রেখেছি পিরাকোড। আমি যদি এটিকে কোনো কারণে যদি এটি সাপোর্ট না করে, তো নেক্সট এই ফন্টটি সাপোর্ট করবে, আর যদি এটি সাপোর্ট না করে তো আমার স্যান্স এই ফন্টটি সাপোর্ট করবে। তো আমি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারি, আমার যে থিমটি পছন্দ আমি সেই থিমটি এখানে ইউজ করতে পারি। এখানে দেখবেন যে থিমের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমার সাধারণত এই যে ড্রাকুলা যে অফিসিয়াল আছে, ড্রাকুলা অফিসিয়াল এটি আমার ফেভারিট। তো ডান করছে, ডান করার পরে আর আমরা ব্র্যাকেটস ইনস্টল করে কিভাবে থিম চেঞ্জ করতে হয় আমরা সেই ভিডিওটি দেখেছিলাম, যে কিভাবে থিম চেঞ্জ করে বা ইনস্টল করে কিভাবে, টোটাল সেটআপ দেখেছিলাম। তো ঠিক আছে, আমরা আমাদের যে ভিডিওটার দিকে ফোকাস সেটিকে আবার আমরা ফিরে আসছি সেই ভিডিওর দিকে। তো দেখুন, আমরা যে এই যে স্টাইল শিটটি লিখেছিলাম, সেই স্টাইল শিটের স্টাইল ডট সিএসএস এটিকে এখন ওপেন করছি। আমি যদি এখানে ক্লিক করি তো দেখবেন ওপেন হয়েছে, কিন্তু ওপেন হওয়ার পরে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমাকে বারবার এখানে গিয়ে একবার ডাবল ক্লিক, একবার এই ইন্ডেক্স ডট এইচটিএমএলে ক্লিক করতে হবে, একবার স্টাইল ডট সিএসএস এ ক্লিক করতে হবে। এক্ষেত্রেও একটি প্রবলেম তৈরি হচ্ছে, আমি কোডটি পাশাপাশি যদি দেখতে পারতাম আমার সুবিধা হতো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভিউতে গিয়ে আমাকে এখানে দেখুন যে ভার্টিক্যাল স্প্লিট আছে আর হরিজেন্টাল স্প্লিট আছে। আমি যদি ভার্টিক্যাল স্প্লিটে ক্লিক করি, আমাকে উইন্ডোটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার এখানে লেফট সাইড রয়েছে, লেফট সাইডে কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল অর্থাৎ এই ফাইলটি, আর রাইট সাইডে আমি স্টাইল ডট সিএসএসটিকে রাখতে চাইছি। দেখুন রাইট সাইডে এটি চলে এসেছে। আর আমরা যদি ইন্টারচেঞ্জ করতে চাই তো সেটিও করতে পারি। তো এই স্টাইল শিট ডবল ক্লিক করে রাইট সাইডে নিয়ে এসেছি, যদি এটিকে লেফটে আনতে চাই এইভাবে লেফটে চলে আসবে, আর আমি যদি এটিকে এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটিকে চেঞ্জ করে দিতে পারি। তো সাধারণত আমরা কি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচটিএমএল ফাইলটিকে বাঁদিকে, আর স্টাইল ডট আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম রাইট সাইডে রাখি। তো এখনও পর্যন্ত এখানে ক্লিয়ার আছে। আমি এই যে স্টাইল করেছিলাম গত যে ভিডিওতে সেই ভিডিওর স্টাইলের মধ্যে যতটা স্টাইল আমরা লিখেছিলাম পুরোটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। কাট করে রাইট সাইডে এসে কন্ট্রোল ভি প্রেস করে কন্ট্রোল এস প্রেস করলাম, তো সেভ হয়ে গেছে আমার এটা। এক্ষেত্রে আমার স্টাইল পেজটি আমি সেভ করেছি, কিন্তু এইচটিএমএল পেজটি এখনও সেভ করিনি। কিভাবে বুঝবো এইচটিএমএল পেজটি সেভ করিনি? আপনারা যদি খেয়াল করেন, বাঁদিকে একটি ছোট্ট ডট দেখতে পাচ্ছেন, কিন্তু স্টাইল ডট সিএসএস এর আগে এরকম কিছু ডট নেই। তো আমরা যখন কোনো ফাইল আনসেভড অবস্থায় থাকে, অর্থাৎ সেভ করতে খেয়াল নেই বা সেভ করিনি এখনো পর্যন্ত, তো তখন কিন্তু এই ডট সিম্বলের মাধ্যমে বোঝা যায় সেটি সেভ আছে কি নেই। আমি এখন এই পেজে আসলাম, আসার পরে আমি যদি কন্ট্রোল এস প্রেস করি দেখবেন যে এই ডটটি চলে গেছে, অর্থাৎ দুটো পেজ সেভ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমাদের এক্সটার্নাল শিট আমরা কানেকশন করে ফেলেছি, তো এই স্টাইল ট্যাগের আর প্রয়োজন নেই। তো আমরা এখন যদি কন্ট্রোল এস দিয়ে না সেভ করে ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি, আশা করি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমরা সেই স্টাইলটি দেখতে পাবো। আর এই যে স্টাইলটি আমি যে কানেকশন করেছি, আর আমার এর পিছনে যে
কোডগুলো লেখা আছে সেগুলো দেখার জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ প্রেস করলে আমি টোটাল পেজের যে সোর্স সেই সোর্সটি দেখতে পাবো। আমরা যেমন HTML লিখেছিলাম সেরকম। আর দেখুন কাস্টম CSS লিখেছি, আমি যদি স্টাইল ডট CSS এ এখন এসে ক্লিক করি তাহলে আমাকে স্টাইল পেজটিও এখানে শো করবে। তো এছাড়াও আমরা কিভাবে করতে পারি, রাইট ক্লিক করে যদি ভিউ পেজ সোর্স, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ইউ ভিউ পেজ সোর্স। আর ইন্সপেক্ট করার জন্য আমরা কি ইউজ করি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করলেও আমরা কিন্তু ইন্সপেক্ট করতে পারি। তো নেক্সট চলুন দেখি, আমরা ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাই আমাদের ক্লাসটিকে। তো গুগল ফন্টস আর কাস্টম CSS আমাদের ইউজ করা হয়ে গেছে। আর আমরা এবার এই যে বক্সগুলোকে আমরা ইউজ করেছিলাম, বক্স 1, বক্স 2, বক্স 3, এগুলোতে আমি বলেছিলাম যে এগুলো আমাদের ক্লাস এক একটি। তো এই যে ক্লাস, আমি এটাকে আবার ব্যাক টু বক্স 1 বানিয়ে দিচ্ছি। আমাদের একটু আমাদের টেক্সট এই মুহূর্তে অতটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো আইডিয়া CSS টা শেখা। তো এখানে যে বক্স 1, বক্স 2, বক্স 3 আছে, এই প্রত্যেকটি বক্সের যদি আমার সেম ডিজাইন থাকে, অর্থাৎ একই রকম যদি তিনটে দেখতে হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পল আমরা একই ধরনের নাম রেখে দিতে পারি। যেমন অর্থাৎ তিনটেই বক্সের মতো দেখতে, আমরা এরকম বক্স রাখতে পারি নাম। এবার প্রশ্ন হতে পারে, আমাদের তো ডিভ ছিল, তো বক্স রাখার প্রয়োজন কি হলো? তো ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি, হয়তো এক্সাম্পল থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। দুটো জিনিস শিখবো আমরা, হলো ক্লাস আর আইডি। তো ক্লাস, আইডি আর নর্মাল যে ট্যাগ, সেই তিনটের মধ্যে তফাৎ কি? মনে করুন একটি স্কুল আছে, স্কুলে প্রচুর স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টসরা প্রত্যেকেই ওই স্কুলের স্টুডেন্টস, তো তাদেরকে তাদের ইউনিফর্ম দেখে বোঝা যায়, তাদের আইডেন্টি কার্ড দেখে বোঝা যায়। তো এই যে প্রত্যেকেই স্টুডেন্টস, এদের নাম কিন্তু সবার সেম নয়, প্রত্যেকের নিজস্ব নিজস্ব নাম আছে। এবার আমি যদি বলি যে অমুক স্কুলের স্টুডেন্ট, তো আমি স্টুডেন্টকে পেয়ে যাচ্ছি, সমস্ত স্টুডেন্টকে পাচ্ছি। নেক্সট আমি বললাম যে আমার কোনো পার্টিকুলার একটা ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে গিয়ে বললাম যে এখানে অমিত যে আছে সে উঠে দাঁড়াও। হতে পারে ক্লাসের মধ্যে 5 জন অমিত আছে, হতে পারে 10 জন অমিত আছে, তো সবাই তখন কিন্তু একসঙ্গে উঠে দাঁড়াবে। এবার আমি বললাম যে না, এতজন অমিতের দরকার নেই, আমার সাপোজ দরকার অমিত রায় যে আছে সে উঠে দাঁড়াও। তো অমিত রায় দেখা গেল যে আবার সেখানে 3 জন উঠে দাঁড়িয়েছে, যে অমিত রায়, হতেই পারে যে নাম আর টাইটেল সেম আছে তাদের। তো এক্ষেত্রে কি কনফিউশন তৈরি হলো, আমরা কিন্তু পার্টিকুলার যে ব্যক্তিটাকে প্রয়োজন তাকে পাচ্ছি না। এবার আপনারা যদি একটু ভেবে দেখেন যে এমন কি আছে তাদের মধ্যে আইডেন্টিটি, যে যার জন্য আমরা একজন অমিত রায়কেই পাবো, 3 জন অমিত রায় কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আমি বলতে চাইছি যে তাদের প্রত্যেকে 3 জন অমিত রায় হতে পারে বা 10 জন অমিত হতে পারে, কিন্তু তাদের রোল নাম্বার কিন্তু আলাদা, প্রত্যেকের নিজস্ব একটা করে রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটি ইউনিক। একজন একটা ক্লাসে একজনই ফার্স্ট বয় থাকবে, একজনই সেকেন্ড বয় থাকবে, একজনই থার্ড বয় থাকবে, তো 2 জন হতে পারে না। তো এক্ষেত্রে ইউনিক যে বিষয়টি, সেই ইউনিক বিষয়টি হলো তাদের রোল নাম্বার। আর প্রত্যেকের নাম যেটি আছে, সেই সেম নামের যদি একই একাধিক স্টুডেন্ট থেকে থাকে, একাধিক মানুষ থেকে থাকে, তো সেগুলো হলো তাদের ক্লাস। আর তারা প্রত্যেকেই এক একটি ডিভ, অর্থাৎ তারা প্রত্যেকেই স্টুডেন্ট, তারা প্রত্যেকেই এক একটা এলিমেন্ট, সেম এলিমেন্ট। হয়তো হতে পারে যে 10টা H1 একটা পেজের মধ্যে ইউজ করেছে, তো প্রত্যেকেই H1 হেডিং, হতে পারে 5টা প্যারাগ্রাফ আছে, তো তারা প্রত্যেকেই 5 জন স্টুডেন্ট। তো এই যে 5 জন স্টুডেন্টের মধ্যে আমাকে পার্টিকুলার একটা স্টুডেন্টকে বের করে নিয়েছি আমরা আইডি দিয়ে, তো এক্ষেত্রেও 3টে বক্স হতে পারে, কিন্তু পার্টিকুলার একটা বক্সকে যদি আমাকে টেনে আনতে হয়, যে সাপোজ আমি যে পুরো প্রজেক্টটাকে আমি যদি এখন সেভ করি, সেভ করে আমি রিফ্রেশ করি, দেখবো সেম স্টাইল এসছে। কারণ কি, আমি ডিভ দিয়ে স্টাইল করেছিলাম, তো আমি ডিভের পরিবর্তে এখন যদি আমি এখানে প্রত্যেককে বক্স বানিয়েছি, অর্থাৎ এটি অমিত রায়, এটি অমিত রায়, এটি অমিত রায়, তো আমি এখন একে বানাচ্ছি ডট বক্স লিখে, আমি যদি সেভ করি, আমি যদি রিফ্রেশ করি, আমি কিন্তু সেম রেজাল্ট পাবো, এখানে কোনো পরিবর্তন নেই। এবার আমি চাইছি যে না, আমার যে প্রথম যে বক্সটি আছে আমি সেটিকে টার্গেট করতে চাইছি। সে টার্গেট করার জন্য আমাকে এখানে বক্স 1 কে
আইডি লিখতে হবে, তাকে একটা আইডি দিতে হবে। তো এই আইডিকে আমি বললাম যে ফার্স্ট, FIRST, ফার্স্ট বক্স। আর এখানে খেয়াল রাখবেন যখন আইডিয়ার ক্লাস লিখবেন এর মধ্যে আপনারা প্রথম যে অক্ষরটি আছে সেটা কখনোই নাম্বার দিয়ে শুরু করবেন না, চেষ্টা করবেন সবসময় টেক্সট লিখে শুরু করতে, আর ছোট হাতের লেখার চেষ্টা করবেন, কখনো বড় হাতের লেখার দরকার হবে না আপনাদের, আর লিখবেন না, এটি ব্যাড প্র্যাকটিস। ছোট হাতের লিখবেন, আর যদি নাম্বারটি অর্থাৎ নামটি যদি বড় রাখতে হয় আপনারা ইউজ করবেন হাইফেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা এভাবে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, শিফট প্রেস করে যে হাইফেন আছে সেটাই প্রেস করলে হাইফেন চলে আসবে। কিন্তু সাধারণত আমরা নামকরণের সময় হাইফেন ইউজ না করে, আন্ডারস্কোর ইউজ না করে হাইফেন দিই, একটাই কারণে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখব তখন দেখব যে আমরা আন্ডারস্কোরটিকে সাধারণত রেখেছি জাভাস্ক্রিপ্টের জন্য। তো এরকম না যে আমরা শুধু হাইফেন ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো না, এমন নয়, বা বড় হাতের ইউজ করতে এমন নয়, কিন্তু একটি ভালো প্র্যাকটিস, একটা ভালো অভ্যাস তৈরি করা করতে হলে প্রথম থেকে শুরু করা উচিত সেটি। তো আমরা সবসময় চেষ্টা করব যদি একের বেশি আমাকে ওয়ার্ড লিখতে হয় আমরা সেটিকে ড্যাশ ব্যবহার করে আলাদা করব একে অপরের সঙ্গে, আর কখনোই কিন্তু এর মাঝখানে স্পেস দেবেন না, স্পেস দিলে কিন্তু এটি দুটো আইডি হয়ে যাবে। আর একই ক্লাসে যেমন একই রোল নাম্বার দুইজনে থাকতে পারে না, তো এই যে ফুল যে পেজ আছে আমাদের, ফুল পেজের মধ্যে আমরা কখনোই একবার আইডি অর্থাৎ একটা আইডি ফার্স্ট বক্স লিখেছি এরকম কিন্তু আমরা লিখতে পারবো না। তো একটা আইডি একবারই, কিন্তু বক্স আমরা অনেকবার ব্যবহার করেছি, একের বেশি ব্যবহার করেছি। তো আমি এটিকে সেভ করছি, সেভ করে স্টাইলে আসছি। স্টাইলে এসে আমরা যদি এখন ফার্স্ট যে বক্স আছে সেটিকে কপি করি, আর চেষ্টা করবেন ক্লাস বা আইডির নাম কপি করে তারপর স্টাইল করতে, তাহলে ভুল হওয়ার চান্স কম। প্রথমে আইডিকে টার্গেট করতে হলে হ্যাশ প্রেস করতে হবে, আমরা যেমন সিএসএস লেখার সময় ডট দিয়েছি, তো আইডিকে বোঝানোর জন্য হ্যাশ প্রেস করতে হবে। করার পরে ইনভার্টেড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এসে আমি চাইছি যে বক্স ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাক পিঙ্ক, PINK, পিঙ্ক। তো দেখি পিঙ্ক এটি হয়েছে কিনা, তো দেখবেন বক্স ওয়ান পিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমরা আরও কিছু স্টাইল করতে পারি, যেমন টেক্সট অ্যালাইন, সাপোজ সেন্টার। আচ্ছা, এর বর্ডারটি আমি চেঞ্জ করতে যাচ্ছি, বর্ডার সাপোজ 3 পিক্সেল সলিড, আমি দিতে চাইছি হট পিঙ্ক, এই কালারটি ইউজ করতে চাইছি। আর সেই সঙ্গে আমি নিচে কিছুটা জায়গা বানিয়ে নিচ্ছি হট পিঙ্ক। আর নেক্সট আমি সাপোজ চাইছি এর ভিতরে যে ফন্ট আছে সেই ফন্ট সাইজটি আমি 24 পিক্সেল। ওকে, তো এরকম বেশ কিছু স্টাইল লিখলাম, প্রথমটিকে আমি টার্গেট করছি। দেখুন যদি এখন রিফ্রেশ করি এই বক্সটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, বাকিগুলো কিন্তু এফেক্টেড হয়নি। তো এটি কিভাবে সম্ভব হয়েছে, এটি আমাদের এই আইডি লেখার মাধ্যমে এটি কিন্তু সম্ভব হয়েছে। তো আমরা এইভাবে আইডি বিভিন্ন জায়গায় ইউজ করব, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লাসের মাধ্যমে স্টাইলিং করার চেষ্টা করব। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো আমরা এরকম ক্লাস যদি আমার একের বেশি লেখার দরকার হয় তাহলে কিন্তু আমরা এরকম স্পেস দিয়ে দিয়ে লিখব। সাপোজ এখানে আমি লিখলাম যে ABC, পরেরটা আমি লিখলাম XYZ, একে অপরের সঙ্গে সেপারেশন করার জন্য আমাকে কিন্তু স্পেস দিতে হবে, যে একই ব্যক্তির একাধিক নাম থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু আইডি একটাই হবে। আর এরকম কতগুলো আমি লিখতে পারি ক্লাস, তো সম্ভবত আমরা 255টি লিখতে পারি, তো আমাদের অত বেশি প্রয়োজন হবে না, হার্ডলি আমাদের 4 থেকে 5টা হলেই আমাদের কাজ কমপ্লিট হবে। তো এইভাবে আমরা ক্লাসের মাধ্যমে টার্গেট করতে পারি। তো যেমন আমি ছোট একটি এক্সাম্পল দেখাচ্ছি, যে প্রত্যেকেই তো বক্স, এখানে প্রত্যেকে তিনজনই বক্স, তো আমি চাইছি যে যার মধ্যে ABC এই ক্লাসটি আছে, অর্থাৎ ডট ABC এই ক্লাসটি আছে, তো আমি শুধু তাকে চাইছি যে তার বর্ডার হয়ে যাক 5 পিক্সেল সলিড রেড। আমি যদি শুধুমাত্র প্রথম বক্সটিকে টার্গেট করেছি, দেখি কি আসে এখানে। দেখুন যে প্রথম বক্সের যে কালারটি আমি এখানে দিয়েছিলাম, এখানে আইডি দিয়েছিলাম,
ফার্স্ট বক্স, আর এখানে লিখেছিলাম এবিসি। তো ক্লাস একজনকে তিনটে ক্লাস দিয়েছি, তারপরে আইডিও দিয়েছি, তো সেক্ষেত্রে কি কনফিউশন হচ্ছে যে ব্রাউজার এটিকে ডিটেক্ট করছে যে একটি তো বক্স, তো একে ডবল ডবল স্টাইল দেওয়ার জন্য, কারণ এর যে বর্ডার আমি এখানে 3 পিক্সেল হট পিঙ্ক ডিফাইন করেছি, তো এবিসি যেটি আমি আবার লিখেছি তো সেটিকে ইগনোর করে দিচ্ছে। ইগনোর করে দেওয়ার কারণ হলো আইডি ইম্পর্টেন্ট বেশি, আইডির পাওয়ার বেশি এখানে ক্লাসের তুলনায়। অত আইডি একদম ডেফিনিটভাবে স্পেসিফিকভাবে বলে থাকে যে আমি কোন এলিমেন্টটাকে টার্গেট করছি, সেক্ষেত্রে কমপ্লিটলিভাবে এই যে ক্লাসটি আছে এই ক্লাসটিকে ইগনোর করে দিয়েছি। ইগনোর করে দিয়ে এই যে আইডিটি আছে আইডির ইম্পর্টেন্সটা বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে এই সমস্ত ক্লাসগুলোকে এখান থেকে সরিয়ে আমি দ্বিতীয় বক্সে প্লেস করলাম। তো খেয়াল করবেন দ্বিতীয় বক্সের এখন বর্ডার 5 পিক্সেল সলিড রেড হয়ে যাবে। আমি পুরো বিষয়টিকে সেভ অল করে আমি যদি এখন রিফ্রেশ করি দেখবেন যে দ্বিতীয় বক্সে শুধু এফেক্ট পড়েছে। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি একটু বেশি বড় ছিল, লেন্দি ছিল, তো আমাদের বিষয়টিও একটু বেশি ডিসক্রাইব করার প্রয়োজন ছিল, কারণ এই ভিডিও থেকে আমরা অনেক কিছু আজকে শিখেছি, যেমন কীভাবে আমরা এক্সটার্নাল শিট ইউজ করতে পারি HTML পেজের সঙ্গে। আমাদের হতে পারে একের বেশি স্টাইল শিট থাকতে পারে, আমরা এরকমভাবেই স্টাইল শিট ইউজ করব। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমরা যে হেড ট্যাগের মধ্যে স্টাইল শিটটি লিখেছি সেই হেড ট্যাগের একদম শেষের যে লিঙ্ক এই স্টাইল শিটটি কিন্তু শেষে থাকা উচিত, সবসময় শেষে রাখতে হবে, কারণ আমরা পরবর্তী যে ভিডিওগুলো যখন একটু বেশি স্টাইল শিট ইউজ করব বা আরও বেশি কিছু কন্টেন্ট ইউজ করব তখন বুঝতে পারবেন যে এটি ইম্পর্টেন্স কেন বেশি, যে শেষে রাখার প্রয়োজন কেন, তখন আমরা বুঝতে পারবো। চেষ্টা করবেন সমস্ত কিছু করার আগে যখন ট্যাগ লিখছেন, কোনো একটা বক্স বানাচ্ছেন বা কিছু প্যারাগ্রাফ লিখছেন, কোনো একটা সেকশন বানাচ্ছেন, তো কমেন্ট আউট করে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনিও যখন কোডিং করবেন, কোড যখন পরিমাণে বেড়ে যাবে তখন আপনারও বুঝতে সুবিধা হবে, বা নেক্সট টাইম যে ডেভেলপমেন্ট করবে, যে যাকে আপনি এই কোডটিকে হ্যান্ড ওভার করবেন ডেভেলপমেন্ট করার জন্য, তো তারও বুঝতে সুবিধা হবে। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় শিখতে পেরেছেন। যদি নতুন কিছু সত্যিই শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই 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 শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটিকেও একটু লাইক করে রাখবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিও আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি চেষ্টা করছি আমাদের বাংলা যে ভাষাটিকে, সেটি যে কোডিংয়ের দুনিয়ায় বাংলা ভাষাটিকে এগিয়ে আনার চেষ্টা করছি। তো আশা করি আপনারাও পাশে থাকবেন, যারা বাঙালি বন্ধুরা আছে তো তারা আমাদের অবশ্যই পাশে থাকার একটু চেষ্টা করবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের বাংলা ভাষাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।